আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি আর আজকে অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আর এই ভিডিও শুরুতেই দেখে বুঝতে পারছেন এটা আমার কত আগে শুট করা ভিডিও এটা হচ্ছে আশুরার দিনের ভিডিও কারণ আশুরার দিন এই মিছিলটা যাচ্ছিল সকালবেলা কয়েকটা মানে অত বেশি মানুষ না অল্প কিছু মানুষ তারা মানে আশুরা পালন করছিল আর কি তো আপনাদের সাথেও আমি একটু শেয়ার করে নিয়েছিলাম তারা কিভাবে মানে মিছিল কর ছিল আর আমি এর আগে যতবার দেখেছি টিভিতে দেখেছি মানে পুরান ঢাকার যে মানে যারা এই মিছিলে অংশগ্রহণ করে তারা শরীরে অনেক আঘাত করে আঘাত করতে করতে একদম শরীরকে রক্তাক্ত করে ফেলে তো আর এখানে দেখলাম যে ওরা এমনভাবে শিকলটাকে ঘুরাচ্ছে মানে ওদের শরীরেই লাগছে না মানে নিজেরা কোনো আঘাত পাচ্ছে না জাস্ট একটু দেখানোর জন্য মনে হয় যে ওরা মিছিলে নেমেছে এই আর কি পরে অবশ্য বিকালবেলা অনেক বড় একটা ছিল এসেছিল সেটা আর শ্যুট করিনি তারপর রান্না বান্নায় চলে এসেছি আজকে গরুর মাংস রান্না করছিলাম আর এখানে আরও পেন্টিং করবে ওকে রং দেওয়ার জন্য ও মানে অনেক অস্থির হয়ে গিয়েছিল পরে আমি ওকে একটা পেপার বিছিয়ে তারপরে কিছু গুলে দিয়েছি ও নিজের ইচ্ছা মতো একেবারে রঙ করেছে আর দুই হাত ভরে হাত দিয়ে একদম ফ্লোরের মধ্যে লাগাতে চেয়েছে বাট ফ্লোরের মধ্যে মনে হয় লাগেনি হালকাভাবে লেগেছে এখন তো হাত ভরে গিয়েছে তা আমাকে ডেকে এনে দেখাচ্ছিলো তা আমিও বললাম যে আরও কতক্ষণ খেলো তারপর একেবারে তোমাকে আমি গোছল করাই দেবো আর এখন মানে ও আঁকতে আঁকতে মানে এক জায়গা দিয়ে আঁকছে মানে এখনও তো কিছুই পারে না বাট মানে তারপরও যে চেষ্টা করে সেটাই অনেক কিছু তোর এই ইয়াগুলো দেখলে আমার কাছে খুব ভালো লাগে যে মানে আঁকতে চায় আমার কাছে আঁকা আঁকি জিনিসটা খুব ভালো লাগে তারপর সন্ধ্যায় চলে এসেছি ইফতারি রেডি করার জন্য যেহেতু আজকে রোজা রেখেছি তো ইফতারি রেডি করার জন্য এসেছি শ্যামাই রান্না করছি তো শ্যামার জন্য আগে আমি দুধটাকে বসিয়ে দিয়েছি যেহেতু অল্প পরিমাণে রান্না করব সেই জন্য আমি অল্প পরিমাণে দুধ দিয়েছি তো এটা দুধ শ্যামাই নর্মালি সচরাচর যেটা আমরা বাসায় করে থাকি আর এখানে কিছু ফ্রোজেন আইটেম ছিল আগে ফ্রোজেন করে রেখেছিলাম সেখান থেকে কিছু কিছু ভেজে নিয়েছি তারপর কাঁঠাল ছিল কাঁঠাল ভেঙে নিয়েছি এই ছিল আজকের ইফতার আর এটা হচ্ছে বাহিরের দৃশ্য মানে ইফতারের ঠিক আগ মুহূর্তে এত সুন্দর হচ্ছিল আকাশটা মানে এত ভালো লাগছিল আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ